আজকে দেখাবো আইফোন দিয়ে কিভাবে বাংলা মেসেজ টেক্সট লেখা যায় সোজা। আমরা বাংলা ভাষী ভাষী, বাংলায় লিখলে বেশি কমফোর্টেবল ফিল করি, অনেকেই বাংলা লিখতে পারে না আইফোন দিয়ে, এই জন্যে দেখাচ্ছি ইজি। এটা সেটিং, আইফোনের জন্য কোনো সফটওয়্যার আপডেট করতে হয় না বা আপলোড অ্যাপ আপলোড করতে হয় না, যাইতে হবে আপনাকে সেটিং। সেটিংয়ের পরে যাইতে হবে জেনারেল, জেনারেলের পরে একটু নিচের দিকে দেখেন কিবোর্ড, এই কিবোর্ডে হিট দেন, এখন দেন কিবোর্ড ওয়ান আমার আছে। তো এখন এটা হলে ইংলিশ, এটা ইউনাইটেড স্টেট। এখন আপনি আমার ভাষা যদি ইংলিশ সেট করতে চান, ইংলিশটা এখানে হিট দিবেন, দিয়ে যে যে দেশের লোক সেই সেই দেশের ভাষা চুজ করতে পারবে। আমি বাংলাতে, আমি বাংলাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে চলে গেলাম। এখন দেখেন কিবোর্ড টু দেখাচ্ছে। এখন চলুন আপনারা আমরা দেখি একটা মেসেজ লিখি কিভাবে লেখে মেসেজ। এখন যদি সাপোজ টেক্সট মেসেজ, এনি প্লেস সাপোজ টেক্সট মেসেজ যদি লেখা যায়, এখানেই লিখি একটা, যেটা এখানে লিখলাম সাপোজ এই এই অপশানের ভিতরে ক্লিক দিতে হবে, দিলে এইগুলো আসবে। এখানে দেখেন নিচের দিকে গোল সার্কেলের মতো একটা অংশ, এখানে একবার টিপ দিলে আপনার বাংলা ভাষা আসবে, আর একবার টিপ দিলে ইংলিশ হবে। আপনি দুটো মিশিয়ে টেক্সট লিখতে পারেন। যদি আপনার অন্য আরও শব্দ দরকার হয় তখন এখানে টিপ দিবেন, তো আরও ওয়ার্ডগুলো এসে গেল। এইভাবে লিখতে হয়। এই যেমন সরে আ, মায়াকারে মা, র, লুক লাইক দ্যাট, ইংলিশে দিলে তো এগুলো বুঝবে না, এগুলো মিশে মিজে এগুলো সব কিছু হয়। তো একটা ইজি পদ্ধতি, যারা আইফোন ব্যবহার করে তাদের জন্য খুবই ইজি। আর একবার শো করি সেটিং, সেটিংয়ের পরে যাবেন জেনারেল, জেনারেলের পরে যাবেন কিবোর্ড, কিবোর্ডে হিট দিবেন, দিয়া এই যে অ্যাড নিউ কিবোর্ড, এখানে ক্লিক দিলে বাংলাটা এসে গেল। আমার বাংলা অলরেডি সেট করে ফেলছে, এই জন্য বাংলা ওখানে। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।